সালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সায়েম ভাই আমার কাছে একটা মেসেজ পাঠাইছেন, একটা নিউজ যে 90 জন সাতপন্থী তথা এতাতি তওবা করল শিরোনামে একটা নিউজ, এবং বলছেন এটা তাহকিক করার জন্য। আমি আসলে তাহকিক করলাম, মাদিনীনগর এলাকার বেশ কিছু আমাদের জিম্মাদার সাথীর কাছে ফোন করছিলাম, তারা তাহকিক করছে। প্রথম কথা হলো যে এখন মাদারীনগর মাদ্রাসায় 90 জনের জামাত নেই, জামাতই নেই। 2 দিন আগে এসলাই জোর হয়ে গেছে, এই জন্য মাদ্রাসা এখন বন্ধ। আর মিজমিজিতে শুধু আমাদের না, আমাদের এবং আমাদের মহিবিন ভাইদের মিলেও 90 জন সাথী নেই। মিজমিজি হলো মাদারীনগর এলাকার একটা, মাদারীনগর একটা এলাকা, ছোট্ট একটা এলাকা। এখানে আমাদের কোনো জামানাতেই সাথী তেমন বেশি ছিল না। তবে আমাদের জিম্মাদার সাথীরা তাহকিক করে যেটা আমাকে জানাইছে যে 2018 সালে যখন এতলাব শুরু হয়, ওই সময় একজন সাথী সারোয়ার ভাই নামে একজন সাথী, যার ছেলে মাদারীনগর মাদ্রাসার উস্তাদ, উনি একটা জামাত নিয়ে, 20-25 জনের একটা জামাত নিয়ে মাদারীনগর মাদ্রাসায় গেছিলেন, এবং এই জামাতে বেশিরভাগ সাথী হলো মাদ্রাসায় গার্মেন্টসের কর্মী, আর আসলে এরা সাথী ছিল না, সাধারণ মানুষ ছিল। এবং ওখানে যাওয়ার পরে এই নিউজটা ওই সময় প্রচার হয়েছিল যে মাদারীনগর মাদ্রাসায় মিজমিজি থেকে 90 জন মানুষ এসে তওবা করছে। তো ওই সংবাদটাই সম্ভবত আবার আবার ওরা প্রচার করছে, এটাই মাদ্রাসার ওই এলাকার সাথীরা জানাইলো, সম্ভবত ওইটা আবার প্রচার করছে। ওটাও ভিত্তিহীন ছিল, আর এখন তো প্রশ্নই আসে না এরকম। এখন মিজমিজি এলাকার বেশিরভাগ সাথী আমাদের সঙ্গে এবং খুব মজবুত সাথী, আলহামদুলিল্লাহ। এরকম হওয়ার কোনো কথাই না। যদি আপনার প্রয়োজন বোধ করেন, মাদারীনগর মাদ্রাসায় এখন লোক পাঠাইতে পারেন, জামাত আছে কি না, যেহেতু তারা বলছে যে 3 দিন থাকবে, শুক্রবার পর্যন্ত থাকবে, আসলে কোনো জামাতই নেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।